এটি বঙ্গবাজারের নয়, এরস্ক ভবনের নয়, এটি অন্য ভবনের, অন্য ভবনের মালামাল। সেগুলো আসলে এই আগুনের হাত থেকে বাঁচার জন্য ব্যবসায়ীরা কিন্তু এই ভোরে আসলে এখানে উপস্থিত হয়ে মালামালগুলো সরিয়ে রাখছেন, সরিয়ে রেখেছেন। এবং এই আগুন আসলে যখন লাগে তখন থেকে শুরু করে প্রায় 3.5 ঘন্টা ধরে কিন্তু আগুন জ্বলছে। পুরো বঙ্গবাজার পুরোই কিন্তু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি যে এখনো দেখছি যে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সেটি নিয়ে আসা হয়েছে এবং সেটি থেকে আসলে পানি ছিটানো হবে। আমার ক্যামেরা হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে বিমানবাহিনীর যে হেলিকপ্টার সেটি এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটি দিয়ে আগুনের উপর আসলে পানি দেওয়া হবে। এমন করে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে আসলে বেশ কয়েকবার এই পানিগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আগুনের যে দশা সেই দশার কারণে আগুন নিয়ন্ত্রণ আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস এবং প্রত্যেকটি এলাকায় এবং পাশাপাশি যে এনএক্সকো টাওয়ার সেই এনএক্সকো টাওয়ারেও কিন্তু ব্যাপক আকারে ছড়িয়েছে আগুন এবং প্রত্যেকটি জানালা দিয়েই কিন্তু এখন আগুন যারা নিয়ন্ত্রণে কাজ করছেন অর্থাৎ ফায়ার সার্ভিস তারা চেষ্টা করছেন প্রত্যেকটি জানালা দিয়েই আগুনটি নেভানোর চেষ্টা করতে। এবং এনএক্সকো টাওয়ারের যে আগুন সেটা আরও ভয়াবহ হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন যারা উদ্ধারকর্মী আছেন। তারা বলছেন যে এনএক্সকো টাওয়ারের আগুন যদি ছড়িয়ে যায় তাহলে এই আগুনটি ব্যাপক আকারে মূলত পুরো ভবনটি, যেহেতু 7তলা একটি ভবন, সেই 7তলা ভবনের কারণে সে এখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এখানে যারা উদ্ধারকারী দল আছে উদ্ধার অভিযান তারা চালাচ্ছেন, পাশাপাশি যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও এখানে মূলত যে আগুন নেভানোর কাজ তাতে সহায়তা করছেন ফায়ার সার্ভিসকে। এছাড়াও আমরা দেখেছি হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে মূলত পানি দেওয়া হচ্ছে এই যে আগুন নেভানোর কাজে। এছাড়াও পার্শ্ববর্তী এনএক্সকো ভবনে এখন কিন্তু মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানির লাইন সেটা কিন্তু প্রবেশ করানো হচ্ছে এবং সেখানে পানি দেওয়ার যে প্রক্রিয়া সেটাও চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে এনএক্সকো ভবনের মূল যে আগুনটি রয়েছে এনএক্সকো ভবনের আগুনটি তারা চেষ্টা করছেন যে এই আগুনটি যাতে নিয়ন্ত্রণে আনা যায় এবং তারা চিন্তাও করছিলেন যে এই আগুনটি প্রায় অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। এরপরে কিন্তু আবারও এই মূলত ভবন থেকে ধোয়ার কুণ্ডলী বের হয়ে আসতে থাকে এবং ধোয়ার কুণ্ডলী দেখে আবারও এখানে প্রবেশ করে ফায়ার সার্ভিস। আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন যাতে এই জায়গার আগুনটা নিয়ন্ত্রণে আনা যায় এবং পার্শ্ববর্তী এনএক্সকো ভবনে তারা প্রবেশ করছেন, পাশাপাশি যে বঙ্গবাজারের আগুন সেখানেও বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং এনএক্সকোতে যাতে আগুনটি ছড়িয়ে না পড়ে সেজন্য চেষ্টা করছেন। এবং পার্শ্ববর্তী ভবনে যারা রয়েছেন পার্শ্ববর্তী ভবনগুলোতে যে বেশ কয়েকটি ভবন দেখেছি আমরা যেগুলো হচ্ছে একটি আবাসিক ভবন, এই আবাসিক ভবনগুলোতে মূলত বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ বসবাস করেন এবং বিভিন্ন পরিবার বসবাস করেন, তাদেরকেও আমরা বেশ উদ্বেগ প্রকাশ করতে। তারাও মূলত ভবনগুলো থেকে নিচে নেমে এসেছেন এবং ব্যবসায়ীরা আশেপাশের যে দোকানগুলো রয়েছেন, যেহেতু এই এলাকাটি একটি গিঞ্জি এলাকা অর্থাৎ এখানকার প্রচুর জনবহুল একটা এলাকা এবং ব্যবসা প্রধান একটি এলাকা, এই এলাকায় প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন যারা রাতের বেলা সেহেরি খেয়ে মূলত ঘুমাতে গিয়েছেন, তাদেরকে মূলত ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত যে তাদেরকে তেমনভাবে কাউকে ব্যবসায়ীরা বলছেন না যে অভিযোগ দিচ্ছেন না, কিন্তু কেউ থাকতে পারেন বলে আমরা অভিযোগ শুনতে পেয়েছি। এছাড়াও আমরা দেখেছি যে হেলিকপ্টারের মাধ্যমে এখানে কিন্তু পানি দেওয়া হচ্ছে বারবারই, এখানে এসে মূলত আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন উদ্ধারকারী দল এখানে উপস্থিত হয়েছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে হেলিকপ্টারটি রয়েছে তা এসছে এবং বিভিন্ন সময় তারা এসে এখানে মূলত পানি ছড়িয়ে দিচ্ছিল এবং এখনও কিন্তু সেই কাজটি তারা করছে। তারা মূলত বিস্তীর্ণ এলাকায় মূলত আগুনটি ছড়িয়ে যাওয়ায় তারা এখানে মূলত টহলগুলো দিচ্ছেন এবং টহল দিয়ে যেখানে আগুন বেশি দেখছেন সেখানে মূলত তাদের যে তারা মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং তারা এখন যে পার্শ্ববর্তী এনএক্স ভবন আছে সেখানে মূলত পানি ছড়িয়ে দিচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন বাহিনী থেকে আমরা এখানে আসতে দেখেছি, এখানে ফায়ার সার্ভিস রয়েছে, পুলিশ সদস্য রয়েছে এবং সেনাবাহিনীর বেশ কয়েকজনকেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কয়েকজন ভলেন্টিয়ারও এখানে এসেছেন এবং এছাড়া যে বাংলাদেশ স্কাউটস এবং রেড ক্রিসেন্ট সহ বেশ কয়েকজন ভলেন্টিয়ার এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানি যে প্রত্যেকটি এলাকায় যারা রয়েছেন এই এলাকাগুলো মূলত যেটা দেখতে পেয়েছি এই এলাকার প্রত্যেকটি যেহেতু এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুনটি ছড়িয়েছে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের বেশ বেগ পেতে হচ্ছে এখন পর্যন্ত আগুন নেভাতে। তারা চারিদিক থেকে মূলত আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।